Assalamualaikum viewers. Amar channel Unique Recipe by Sonia te apnader shobaike welcome janacchi. Ajke ami apnader sathe bute dal diye gorur mangsher ekti mojadar recipe toiri kore dekhabo. Ami jebhabe recipe ti toiri kore dekhiyechi bashay ebhabe try korben asha korchi khete onek mojar hobe ebong recipe tao apnader shobar onek bhalo lagbe. Chole jacchi mul recipe te. বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করার জন্য আমি এখানে হাড় চর্বি মিলিয়ে আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর নিয়েছি এখানে বুটের ডাল আপনারা আধা কেজি মাংসের জন্য 1 কাপ পরিমাণ বুটের ডালকে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 3 থেকে 4 ঘন্টার জন্য এর মাঝে ডালটা সুন্দরভাবে ভিজে ফুলে উঠবে ডালটা যদি আপনারা একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংসের টুকরোগুলোকে আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি এখন এই মাংসটাকে আমি ম্যারিনেট করে নিব এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা এদিকে আমি 1 টেবিল চামচ জিরা এবং 1 টেবিল চামচ ধনেকে ভালো করে ধুয়ে তারপর পেস্ট করে নিয়েছি এখন এই পেস্ট থেকে আমি 1/2 টেবিল চামচ মশলা এই গরুর মাংসে দিয়ে দিব দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা ডিপেন্ড করবে টোটালি আপনাদের পছন্দের উপরে স্বাদমতো লবণ এখন সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মাংসটাকে আপনারা রেস্টে রেখে দিবেন 10 থেকে 15 মিনিটের জন্য আর এটা ম্যারিনেট হতে থাক চুলোতে চলে যাচ্ছি একটি প্যানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলে এতে আমি গরম মশলার ফোড়ন দিয়েছি গরম মশলার মধ্যে এখানে নিয়েছি 6টা এলাচ 6টা লং 3 টুকরো দারচিনি 2টা তেজপাতা এবং 6-7টা গোলমরিচ তেলে এই মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি বেশি ভাজা যাবে না বেশি ভাজলে মশলাগুলো আবার পুড়ে যাবে 10-15 সেকেন্ড পর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলোকে আমি হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজতে যাবেন না নইলে তরকারির রংটা কিন্তু কালচে চলে আসবে পেঁয়াজটা হালকা নরম করে ভাজা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন হালকা হালকা বাদামি কালার চলে এসেছে এখন এর মাঝে আমি সেই মাখিয়ে রাখা গরু মাংসটা যোগ করে দিচ্ছি গরু মাংসটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেছি এরপর এই মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেছি এবং আবারো ভালো করে মিশিয়ে নেছি একটু মিশিয়ে তারপর এটাকে আবারো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারো 5 মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাংসটা আমার কষানো হয়ে গেছে যেহেতু আমার এই রান্না করা মাংসটা বেশ কিছুদিন ফ্রিজে ছিল তাই এখান থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে না আপনারা যদি ফ্রেশ মাংস দিয়ে রান্না করেন তাহলে কিন্তু মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে আমি ঘড়ি ধরে প্রায় 10 মিনিট এই গরু মাংসটাকে কষিয়ে নিয়েছি এরপর এতে যোগ করে দিচ্ছি আমি পানি আমি এখানে গরম পানি ব্যবহার করছি আমি যে বাটিতে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এখানে পানিটা যোগ করছি চেষ্টা করবেন মাংসে গরম পানি ব্যবহার করতে এতে করে মাংসটা বেশ সফট হবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি এখানে প্রায় 4 কাপের মতো পানি যোগ করছি আপনারা আপনাদের মাংসের টেক্সচার বুঝে এখানে পানি যোগ করবেন যদি দেখেন এই 4 কাপে মাংস সিদ্ধ হয় নাই তাহলে আপনারা আবারো কিছুটা গরম পানি এখানে যোগ করে দিবেন
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার জালটা মিডিয়ামে রেখে ফিরে আসছি মাংসটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে যায়। গরুর মাংসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে যোগ করে দিচ্ছি সে আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল। বুটের ডালটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা লবণটাও একটু চেক করে নেবেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না বুটের ডালটা সিদ্ধ হয়ে আসে। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেখবেন যে বুটের ডালটা কতটুকু সিদ্ধ হয়েছে। বেশি সিদ্ধ হয়ে গেলে আবার বুটের ডালটা ঘেঁটে যেতে পারে। মাংসটা তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে বুটের ডালটাও সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 5টা কাঁচা মরিচ, এটা ফ্লেভারের জন্য, এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এই মাংসটাকে চুলাতে আরও 5 মিনিট দমে রেখে দিব। এরপর এটাকে নামিয়ে পরিবেশন করব। আমার মাংস রান্নাটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে 5 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এর মাঝেই তেলটা ওপরে ভেসে উঠেছে। দেখতে পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে, এবং এটা খেতেও কিন্তু ভীষণই মজার। চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি তুলে ধরতে। আশা করছি আপনাদের এই সহজ বুটের ডাল দিয়ে মাংসের রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।